আসসালামু আলাইকুম। এসকে অনলাইন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে ক্লাস শুরু করছি। আজ আমরা পূর্বের ধারাবাহিকতা রক্ষা করে ত্রিকোণমিতিক অনুপাত অর্থাৎ ট্রাইগোনোমেট্রিক রেশিও আমরা পার্ট ওয়ান দিয়েছিলাম, এখন আজকে আমরা পার্ট টু আলোচনা করব। পার্ট টুতে আমরা করব যেটা, সেটা হলো সমকোণী ত্রিভুজের বাহুগুলোর পরিসর সম্পর্কে আমরা জানব, সম বা নামকরণ করব। সমকোণী ত্রিভুজের বাহুগুলোর নামকরণ করব। তো আমরা যেটা জানি সেটা হলো সমকোণী ত্রিভুজটা যদি অনুভূমিক হয়, মানে অর্থাৎ সোজা থাকে, যদি এরকম থাকে, আমরা জানি যে সমকোণী ত্রিভুজটা যদি এরকম থাকে অর্থাৎ লম্ব ভূমির সাথে লম্বভাবে থাকে, হ্যাঁ ভূমির সাথে, মানে একটা বাহু ভূমির সাথে লম্বভাবে থাকে আর একটা বাহু যদি ভূমির সাথে অনুভূমিক থাকে বা আনুভূমিক থাকে, হ্যাঁ যদি থাকে, এটা যদি এ ধরি, এটা যদি বি ধরি, এটা যদি সি ধরি, যদি সমকোণী ত্রিভুজের, আমরা জানি সমকোণী ত্রিভুজের একটি কোণ সমকোণ, অর্থাৎ যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে, এটা আমরা জানি। যদি এই বাহুগুলো পরিচয় আমরা দিতে পারি, যদি সমকোণী ত্রিভুজটা, যদি সমকোণী ত্রিভুজটা একটা বাহু ভূমির সাথে আনুভূমিক থাকে আর আরেকটা বাহু ভূমির সাথে লম্ব বা অলম্বভাবে থাকে, তখন আমরা এই এটাকে অতিভুজ বলি, অতিভুজ, অতিভুজ, আর এটাকে আমরা লম্ব বলি, আর এটাকে আমরা ভূমি বলে থাকি। এটা হলো এই ক্ষেত্রে এই সার্থক, এই নামগুলো, এই যদি ত্রিভুজটা ভূমির সাথে অনুভূমিক থাকে, অর্থাৎ একটি বাহু ভূমির সাথে আনুভূমিক থাকে আরেকটি বাহু ভূমির সাথে লম্বভাবে থাকে, হ্যাঁ তাহলে এবং অতিভুজ, আমরা জানি অতিভুজ হলো সমকোণের বিপরীত বাহু। এটা যদি সমকোণ, এটা তো সমকোণ, আমরা জানি একটি কোণ সমকোণ, সমকোণীতে ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে থাকে। এটা সর্বজন স্বীকৃত, মানে সবাই এটা জানে যে সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহু হলো অতিভুজ। আর যে দুটি বাহু থাকে সেটা হলো ভূমির সাথে যেটা আনুভূমিক থাকে সেটাকে ভূমি, আর ভূমির সাথে লম্বভাবে যেটা থাকে সেটাকে আমরা লম্ব, সেটা এই ক্ষেত্রে সার্থক। কিন্তু এটা যখন দুটি কোণ সূক্ষ্মকোণ, এখানে 90 ডিগ্রি এটা হলো সমকোণ, এই কোণটা সূক্ষ্মকোণ, এই কোণটা সূক্ষ্মকোণ, যদি যদি এই কোণের ক্ষেত্রে আমরা বিবেচনা করি, এই কোণের ক্ষেত্রে বিবেচনা করি, তখন তখন কিন্তু এই নামগুলো অন্যভাবে আমরা দিতে পারি। সেটা হলো এখানে, এখানে আমরা লিখতে পারি যে এই যদি এই কোণ এটা হয়, মনে করি এটা থিটা কোণ, তাহলে এই থিটা কোণে এই কোণের উপর ভিত্তি করে আমি নামগুলো যদি বিবেচনা করি, আমরা এই কোণের উপর ভিত্তি করে নামগুলো যদি বিবেচনা করি, তাহলে এটাকে আমরা বিপরীত বাহু বলে থাকি, বিপরীত, বিপরীত বাহু, আমরা কি এটা বিপরীত বাহু বলে থাকি। ইংরেজিতে এটার নাম হলো অপোজিট সাইড, অপোজিট সাইড, ইংরেজিতে বলে অপোজিট সাইড। আচ্ছা, আর এই কোণের সাথে যে বাহুটা আছে এটাকে আমরা সন্নিহিত বাহু বলে থাকি, এটাকে আমরা কোণ সংলগ্ন যে বাহুটা সেটাকে আমরা কি বলে থাকি, সন্নিহিত বাহু, সেটাকে আমরা সন্নিহিত, সন্নিহিত বাহু বলে থাকি। তাহলে যখন কোণের সাথে, কোণের সাথে মানে সূক্ষ্মকোণ দুটি যে কোনো একটির সাপেক্ষে আমরা বাহুগুলা নাম করি, নামকরণ করি, তখন
কোণের সাথে যেই দুটো বাহু থাকে সেটা হলো একটা অতিভুজ আর একটা হলো সন্নিহিত বাহু আর কোণের বিপরীতে যেটা থাকে সেটাকে আমরা বিপরীত বাহু বলি ঠিক এরকম এখানে একটা দেখাইলাম আবার যদি আবার যদি কি যদি এই কোণটা বিবেচনা করি এই কোণটা যদি থিটা কোণ হয় এই কোণটা যদি থিটা কোণ হয় তাহলে এটা হবে কি সন্নিহিত বাহু এটা হবে সন্নিহিত বাহু আর এটা হবে বিপরীত বাহু বিপরীত বাহু সন্নিহিত বাহুর আরেকটা নাম হলো অ্যাডজাসেন্ট সাইড আর বিপরীত বাহুর নাম হলো অপোজিট সাইড তাহলে আমাকে কোণের দিকে দেখতে হবে যে সূক্ষ্ম কোণটা কোন কোণের সাপেক্ষে আমাকে এই সমাধানটা করতে হবে গণিত বা যে কোনো জিনিসের যে কোনো ধরনের অঙ্ক সমাধানের ক্ষেত্রে আমাকে দেখতে হবে কোন কোণের উপর ভিত্তি করে সমাধানটা করতে হবে মানে সূক্ষ্ম কোণটা কোনটাকে ধরতে হবে কোন বা কোন কোণের সাপেক্ষে আমাকে বাহুগুলোর নাম বিবেচনা করতে হবে তাহলে আমার মনে রাখতে হবে যে কোণের সূক্ষ্ম কোণ যেটাকে আমরা যেটা সাপেক্ষে বাহুগুলোর নাম করব সেই কোণের বিপরীত যেই বাহুটা থাকে সেটাকে আমরা বিপরীত বাহু বা লম্ব বলতে পারি আর যেই কোণটা অতিভুজের সাথে কোণ করেছে অর্থাৎ কোণ সংলগ্ন যে বাহুটা সেটার একটা হবে অতিভুজ আর একটা হবে ভূমি বা আর এক সন্নিহিত বাহু কোণের সাথে যে বাহুটা আছে সেটা হলো সন্নিহিত বাহু এটা হলো কোণ সৃষ্টিকারী বাহু এখানে এই বাহুটা হলো কোণ সৃষ্টিকারী বাহু আর এই বাহুটা এই দুইটা বাহু হলো কোণ সৃষ্টিকারী বাহু ও বলে এছাড়া এই বাহুগুলোর নামকরণের ক্ষেত্রে আরো একটি বিশেষ ভাবে প্রমাণ করা যায় মানে বিশেষভাবে নাম করা যায় সেটি হলো এই পদ্ধতি এখানে দুইটা পদ্ধতি একটা হলো অনুভূমিক ভাবে যখন ত্রিভুজটা থাকে তখন ভূমির সাথে আনুভূমিক যেটা সেটাকে বলি আমরা ভূমি আর যেটা লম্বভাবে থাকে বা খাড়াভাবে থাকে সেটাকে আমরা লম্ব বলে থাকি এবং সমকোণের বিপরীত বাহু যেটা সেটাকে আমরা অতিভুজ বলে থাকি এটা হলো যদি ত্রিভুজটা অনুভূমিক থাকে এখন যখন অনুভূমিক থাকে না তখন কোণের ভিত্তিতে অর্থাৎ কোণের যে কোনো দুইটা সূক্ষ্ম কোণের যে কোনো একটি সাপেক্ষে আমরা বাহুগুলোর নাম করে থাকি তখন কোণ সংলগ্ন যেই বাহু দুটি থাকে তার একটি হয় সন্নিহিত বাহু আরেকটি হয় অতিভুজ আর যেটা কোণের বিপরীত থাকে সেটাকে আমরা বিপরীত বাহু বলে থাকি লম্ব বলে থাকি আচ্ছা এটা গেল দুইটা পদ্ধতি এখন দুইটা পদ্ধতি আরেকটা হলো বিশেষ পদ্ধতি মূল কথা এইটার দ্বিতীয় পদ্ধতির কাছাকাছি অর্থাৎ কোন সংলগ্ন বা কোন সৃষ্টিকারী যে দুটি বাহু থাকে কোন সৃষ্টিকারী যে দুটি বাহু থাকে অর্থাৎ যে কোনটি সাপেক্ষে বাহুগুলোর নাম করব যে কোণের সাপেক্ষে যে সূক্ষ্ম কোণের সাপেক্ষে বাহুগুলোর নাম করব সেই দুটি বাহুর একটি হলো অতিভুজ আরেকটি হলো সন্নিহিত বাহু বা ভূমি একটা সেটাকে ভূমি ধরতে পারি কোন সংলগ্ন বাহু দুটির একটি হলো ভূমি আরেকটি হলো অতিভুজ আর ওই কোণের যে বিপরীত বাহুটা থাকে সেটাকে আমরা লম্ব বলতে পারি বা বিপরীত বাহু বলতে পারি এই হলো আরেকটা পদ্ধতি এটা ওই দ্বিতীয় পদ্ধতির সেম পদ্ধতি এটা আবারও বলছি কোন সংলগ্ন বা কোন সৃষ্টিকারী দুইটি বাহুর একটি অতিভুজ অপরটি ভূমি এবং কোণের বিপরীত বাহু হলো লম্ব বা বিপরীত বাহু তো এই হলো না বাহুগুলোর পরিচয় বা নামকরণ করা হলো এখন যদি ত্রিভুজটা এরকম হয় এটা তো দেখালাম আমি অনুভূমিক যদি ত্রিভুজটা
এটা যদি কোণ হয় থিটা কোণ এখানে যদি এ হয় এখানে যদি বি হয় এখানে যদি সি হয় তাহলে এখানে কি হবে এখানে আমি বলছি কোণ সংলগ্নকারী বাহু একটা হলো যেহেতু এটা সমকোণ তাহলে এটা হলো অতিভুজ এটা হবে অতিভুজ আর এটা হবে কি ভূমি বা ভূমি বা কি সন্নিহিত বাহু ভূমি বা সন্নিহিত বাহু ভূমি বা সন্নিহিত বাহু আর এইটা যেটা থাকে সেটা হবে কি বিপরীত কোণের বিপরীত বাহু বিপরীত বাহু বা লম্ব বা লম্ব এই ত্রিভুজটা যদি আবার এইভাবে থাকে আবার যদি থিটা কোণ এখানে হয় কোণ যদি এখানে হয় তাহলে এই এটা হবে ভূমি আর এটা হবে অতিভুজ আর এটা হবে লম্ব আরেকটি উদাহরণ দিই এটা হলো সমকোণ এখন এটা যদি হয় আমার সূক্ষ্মকোণ এটাকে যদি আমি সূক্ষ্মকোণ বিবেচনা করি তাহলে এটা একটা নাম দেই তাহলে সুবিধা হয় পি কিউ আর তাহলে এখানে এই কোণ সংলগ্ন আমি বলছি কোণ সংলগ্ন বাহু একটা হলো কি এটা হবে কি অতিভুজ অতিভুজ আর কোন সংলগ্ন কোন সংলগ্ন বাহু যেটা এটা কি ভূমি ভূমি বা সন্নিহিত বাহু কোন সৃষ্টিকারী বাহু দুটির একটি হলো অতিভুজ অপরটি হলো সন্নিহিত বাহু সন্নিহিত সন্নিহিত বাহু আর যেটা বাকি থাকে কোণের বিপরীত যেটা সেটা হলো বিপরীত বাহু বা লম্ব আশা করি সবাই বুঝতে পারছেন যে আমি যা বোঝাতে চেয়েছি এখানে আমি তিনটি পদ্ধতি করেছি একটি হলো যে অনুভূমিক অবস্থায় তাদের পরিচয় বা নামকরণ আরেকটি হলো দুটি কোণের যেকোনো একটির সাপেক্ষে এবং আর সহজভাবে মনে রাখার পদ্ধতি হলো যে তৃতীয় পদ্ধতি হলো সহজভাবে মনে রাখার পদ্ধতি হলো যে কোন সৃষ্টিকারী দুটি বাহুর যেকোনো একটি অতিভুজ আর একটি বাহু সেটা হলো ভূমি কোন সৃষ্টিকারী দুটি বাহুর একটি অতিভুজ আরেকটি হবে ভূমি এবং অপর বাহুটি হবে লম্ব এই কথাটি মনে রাখলেই বাহুগুলোর নামকরণ সহজ এবং যে কোনো সমস্যা সমাধান করা সহজ হবে আশা করি সবাই বুঝতে পারছেন এই বলে রাখছি খুদা হাফেজ।